নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছ সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। কিন্তু তোমাদের জন্য রইল আজকের গল্প, লেখক সুরজিৎ ঘোষের কলমে পাপে মৃত্যু। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই জাগ্রতির নাকে একটা অদ্ভুত মিষ্টি সুগন্ধ এসে ঠেকল। সেই গন্ধ এতটাই অপূর্ব যে জাগ্রতির মনে হলো দুই চোখ বন্ধ করে যেন বেশ কিছুটা সময় লম্বা লম্বা ঘ্রাণ নিয়ে সেই গন্ধ বুক ভরে টেনে নেওয়া যায়। হাত বাড়িয়ে রুমের লাইটের সুইচটা অন করতেই অন্ধকারাচ্ছন্ন ঘরটা ঝলমল করে উঠল বৈদ্যুতিক বাতির সাদাটে উজ্জ্বল আলোয়। ঘরের ভেতর প্রবেশ করে জাগ্রতি দেখল ঘর সম্পূর্ণ স্বাভাবিক, কোথাও কিছু নেই। তাহলে এই গন্ধ আসলে ঠিক কোথা থেকে আসছে তাই বুঝে উঠতে পারল না মেয়েটা। অথচ সে যেই পারফিউম ব্যবহার করে তার গন্ধ এটা একেবারেই নয়। বেশ ক্লান্ত লাগছিল জাগ্রতির, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে সে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের সাওয়ার খুলে বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে নিচে দাঁড়িয়ে মেয়েটা যেন একটু স্বস্তি বোধ করল। স্নান সেরে বাথরুম থেকে বের হতেই জাগ্রতি দেখল বিছানার উপর ফোনটা বাজছে। ফোনের উজ্জ্বল স্ক্রিনে ভেসে উঠেছে তার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী সুলগ্নার নাম। ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে গা হাত মুছতে মুছতে জাগ্রতি বলল, হ্যাঁ রে সুলগ্না, বল। জাগ্রতি, তুই রুমে পৌঁছেছিস তো? হ্যাঁ, বেশ কিছুক্ষণ আগেই এলাম, আর এই সবে মাত্র স্নান করে বাথরুম থেকে বের হলাম, তারপরে দেখলাম তুই ফোন করেছিস। আরে তুই পৌঁছেছিস কিনা সেটা জানার জন্যই ফোন করেছি। আচ্ছা বেশ, ঠিক আছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এবারে তাহলে শুয়ে পড়। কাল তো আমাদের কলেজ রয়েছে, কাল তাহলে আবার দেখা হবে। ওকে, গুড নাইট মাই সুইটহার্ট। গুড নাইট, লাভ ইউ। লাভ ইউ টু। ফোনটা কেটে দিল সুলগ্না। এই একটা মেয়ে যে জাগ্রতিকে এত ভালোবাসে, মা বাবাকে ছেড়ে সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় পড়াশুনো করতে এসে জাগ্রতির একবারের জন্য কখনো মনে হয়নি যে তার কাছে কোনো চেনা পরিচিত মানুষ নেই। কলেজের প্রথম দিন থেকে এই সুলগ্নাই তাকে কেমন যেন ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছে। জাগ্রতি যেমন পড়াশুনোতে ভালো, ঠিক তেমনভাবেই সুলগ্নাও খুব মেধাবী। তারা দুজনেই স্কলারশিপ পায়। বর্তমান সময়ের এই ইঁদুর বিড়াল দৌড়ের মতো কোনো প্রতিযোগিতা চলে না এখন। এখন যা চলে তা হলো ভালোবাসা আর হাসি ঠাট্টা। জাগ্রতি এবং সুলগ্না সব সময় এক জায়গায় থাকে, যেখানেই জাগ্রতি সেখানেই সুলগ্না, আবার একইভাবে যেখানেই সুলগ্না সেখানেই জাগ্রতি। আজ জাগ্রতির জন্মদিন ছিল, 21 বছরে পা দিল মেয়েটা। সেই জন্মদিন সেলিব্রেট করতেই তাকে বাইরে যেতে হয়েছিল একটু। সুলগ্না এবং আরও অন্যান্য বেশ কিছু বন্ধু বান্ধবীদের সাথে জন্মদিন সেলিব্রেশন করে এই সবে মাত্র রুমে এসে পৌঁছল সে। বাইরে থেকেই রাতে ডিনার করে আসার কারণে জাগ্রতি আজ আর খাওয়া দাওয়া করল না। মা বাবাকে ফোন করে একটিবার আয়নার সামনে এসে দাঁড়াল সে। আর আয়নার সামনে এসে দাঁড়াতে জাগ্রতি যেন নিজেই নিজেকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেল। কেবলমাত্র মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই আয়নার প্রতিচ্ছবির দিকে। সদ্য স্নান সেরে একটা বেগুনি রঙের পোশাকে তাকে কি অপূর্ব সুন্দরী লাগছে। একরাশ মাথা ভরা ঘন কালো চুল দ্রুত হাতে মুছে ফেলল সে। তারপর বিছানায় উঠে বেড সুইচের প্রতি হাত বাড়িয়ে লাইট অফ করে দিয়ে ফোনটা হাতে তুলে নিল খানিকক্ষণ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়ার জন্য। বন্ধুদের সাথে তোলা সেলফির পোস্টে কতগুলো রিয়াক্ট পড়ল, কে কি কমেন্ট করল, এই সবই বেশ মনোযোগ সহকারে দেখছিল জাগ্রতি। হঠাৎ করে এসে একটু উঁচু গলায় উত্তেজিতভাবে বলে উঠল, কে কে ওখানে? ফোনের স্ক্রিনের দিক থেকে মুখ তুলে এক ঝলক তাকাতেই জাগ্রতির বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল।
সে দেখল বিছানার ঠিক পাশে রুমের অন্ধকারে ডুবে থাকা কোনটার মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তারই দিকে। সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও জাগ্রতি পরিষ্কার দেখেছে ঘরের অন্ধকার কোণে আরও একটা জমাট বাঁধা সজীব অন্ধকার যেন নড়াচড়া করছিল। হাত বাড়িয়ে জাগ্রতি লাইটের সুইচটা অন করতে দেখল, কই কোথাও তো কেউ নেই, গোটা ঘর সম্পূর্ণ ফাঁকা। বিছানার মধ্যে বসে আছে সে কেবলমাত্র একা, মাথার ওপর ফ্যানটা বনবন করে ঘুরছে, কিন্তু তার সত্ত্বেও জাগ্রতির কপাল কেমন যেন ঘেমে উঠেছে। ঘরের মধ্যে কেউ নেই দেখে জাগ্রতি কিছুটা বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিল। এ নিশ্চয়ই তার মনের ভুল, তাছাড়া ঘরের দরজাও তো ভিতর থেকে বন্ধ করা রয়েছে, বাইরে থেকে কেউ কী করেই বা তাহলে ভেতরে ঢুকবে। তুচ্ছ এক বিষয়ে নিজের এমন অসহায় ভীত অবস্থার কথা ভেবে জাগ্রতি নিজের প্রতি নিজেরই হাসি পেল। সে পুনরায় ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতেই এবার উপলব্ধি করল একটা অদ্ভুত পরিবর্তন। দুইবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে জাগ্রতি পরিষ্কার বুঝতে পারল যে সে সত্যি যা আশঙ্কা করেছে সেটাই ঘটছে। ঘরের ভেতর বাইরে থেকে আসার পর থেকে যে মিষ্টি সুগন্ধটা সে পাচ্ছিল সেটা এখন কোনো অজানা মন্ত্র বলে এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গেছে। সমস্ত জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে এই সুগন্ধ কোথা থেকে আসছে তা কিছুতেই বুঝতে পারল না সে। এই প্রশ্নের উত্তর তার কাছে অধরাই থেকে গেল। জাগ্রতি, জাগ্রতি ওঠো, আমাকে তুমি সাহায্য করো, আমাকে আমাকে তুমি যদি সাহায্য না করো তাহলে যে আমি মুক্তি পাবো না, ওই ওই শয়তানগুলোকে শাস্তি দিতে পারবো না কিছুতেই, আর ওদের শাস্তি না হলে যে আমার আমার মুক্তি হবে না। আচমকা প্রায় মাঝরাতে ঘুমটা ভেঙে গেল জাগ্রতির। বর্তমানে গোটা ঘর জুড়ে সবচেয়ে মৃদু নাইট ল্যাম্পের আলো ছড়িয়ে রয়েছে। ঘরের মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে। আধশোয়া অবস্থায় বিছানার মধ্যে কোনো রকমে উঠে বসল জাগ্রতি। ঘুম চোখে দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে নজর যেতেই সে দেখল ঘড়ির কাঁটা দুটোর ঘর পেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। গোটা ঘরটা যেন পুরোপুরি ডুবে গিয়েছে সেই অজানা মিষ্টি সুগন্ধে, গন্ধটা কেমন যেন নেশা ধরানোর মতো। জাগ্রতির মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছিল। সামনের দিকেও দুই পাশে চোখ ঘোরাতেই জাগ্রতির সেই ভ্রান্ত ধারণা ভাঙল। বদ্ধ ঘরের মধ্যে সে সম্পূর্ণ একা, কই কেউ কোথাও নেই। জাগ্রতি কিছুতেই বুঝতে পারল না তার সাথে ঠিক কি ঘটছে, কেন তার বারবার এই রকম অস্বস্তি হচ্ছে, কেন জাগ্রতির মনে হচ্ছে যে তার পাশে সবসময় অদৃশ্য কেউ যেন উপস্থিত আছে, কেউ বুঝি তার নাম ধরে ডাকছে, যেন কিছু বলার চেষ্টা করছে। পাশের টেবিলে রাখা জলপূর্ণ কাঁচের গ্লাসটার ঢাকনাটা নামিয়ে রেখে জাগ্রতি ঢকঢক করে অনেকটা জল খেল। জাগ্রতি পুনরায় শুয়ে পড়তেই যাচ্ছিল ঠিক এমন সময় সেই অন্ধকার থেকে ভেসে এলো একটা ঋণ ঋণে মেয়েলি গলার আওয়াজ। জাগ্রতি, তুমি মোটেও ভুল শোনোনি, সত্যি আমি তোমাকে ডেকেছি, তোমার কাছে সাহায্য চেয়েছি। এক প্রকার আঁতকে উঠল জাগ্রতি। তড়িৎ বেগে চকিতে এসে পিছনের দিকে ঘাড় ঘোরাতেই যা দেখল তা ছিল তার সম্পূর্ণ কল্পনাতীত বিষয়। জাগ্রতের শিরদাঁড়া বেয়ে কনকনে ঠান্ডা রক্তের চোরাস্রোত যেন তড়িৎ বেগে নেমে গেল নিচের দিকে। জাগ্রতির মনে হলো কেউ যেন এক বালতি বরফ গলা জল ছুঁড়ে দিয়েছে তার উদ্দেশ্যে, আর ঠিক সেই কারণেই সহসা এমন হাড় কাঁপানো ঠান্ডা লাগছে তার। জাগ্রতি দেখল তার বিছানা ঠিক পেছনে খাটের থেকে কিছুটা তফাতে, যেখানে নাইট ল্যাম্পের সবজেটে আলোটা গিয়ে পৌঁছচ্ছে না সেখানে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে একটা একটা অবয়ব। প্রথমে কিছুটা অস্পষ্টভাবে দেখলেও অন্ধকারে চোখ সয়ে যাওয়ার পর জাগ্রতি দেখল সেই অবয়বটা আসলে এক নারীর, তবে সেই নারীর অবস্থা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তার মাথার লম্বা লম্বা ঘন কালো চুলগুলো পুরোপুরি
সব সবে ভেজা, সেই ভেজা চুল থেকে টপ টপ শব্দে চুঁইয়ে পড়ছে একটা গাঢ় লাল তরল। মেয়েটার মাথার খুলি যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বা কারা বুঝি ভারী কোনো কিছু দিয়ে তার মাথার উপর আঘাত করেছে, আর তাতেই মাথার খুলি ভেঙে ঘিলু বেরিয়ে এসেছে। মেয়েটার দুই চোখের অক্ষিকোটরে মণি বলে কিছুই নেই, ধবধবে সাদা কাগজের মতো সেই চোখের মতো দিয়ে বেরিয়ে আসছে যেন এক তীব্র উজ্জ্বল আলো রশ্মি। ঠোঁটের একপাশ কেটে গিয়ে যেন সরু রক্তধারা বয়ে চলেছে। মেয়েটার পরনে থাকা নীলচে শাড়িটার বেশ কিছুটা অংশ লাল হয়ে উঠেছে, তার শাড়ি শতচ্ছিন্ন, দেহের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত, নরম শরীরের উপর কতগুলো হিংস্র পশুর দল আছড়ে কামড়ে উপভোগ করেছে গোটা শরীরটাকে। অপরিসীম ভয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপছিল জাগ্রতি। সে পরিষ্কার বুঝতে পারছিল এ রক্ত মাংসে গড়া কোনো নারী নয়, আদতে অশরীরী বিদেহী এক আত্মা। এতদিন ধরে এই সমস্ত ভূতপ্রেতের ওপর বিন্দুমাত্র বিশ্বাস ছিল না তার, কিন্তু আজ এই মধ্যরাতে সম্পূর্ণ একলা এক ঘরের মধ্যে যে অভিজ্ঞতা তার হয়েছে তাতে আর অবিশ্বাস করার কোনো জায়গাই নেই। জাগ্রতি টের পেল তার গলা ক্রমে শুকিয়ে কাঠ হয়ে আসছে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে ক্রমশ। কোনোরকমে দুই হাত জোর করে থমথমে গলায় কাটা কাটা ভাবে অনুরোধের ভঙ্গিমায় সে বলল, তুমি কে, কেন এসেছো এখানে? আমাকে দয়া করে মেরো না, প্লিজ প্লিজ আমার কোনো ক্ষতি করো না। জাগ্রতির এই কথা শুনে সেই অশরীরী নমনী যেন বহু কষ্টের সাথে বলল, তুমি আমাকে ভুল বুঝেছো জাগ্রতি, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমার সঙ্গে যারা অন্যায় করেছিল তাদের শাস্তি দিতে কেবলমাত্র তোমার সাহায্য চাইতে এসেছি। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে যে আমি ওদের শাস্তি দিতে পারবো না, তাই তো বহু চেষ্টা করে তোমার সন্ধান পেয়ে এখানে এলাম। কিন্তু আমি তো বুঝতেই পারছি না তুমি কে, আর আমি কেনই বা তোমাকে সাহায্য করব, আর কারা তোমার সাথে কি অপরাধ করেছে? তোমার প্রথম প্রশ্ন অর্থাৎ আমি কে, এর উত্তর আমি এখনই দেব না, এর উত্তর তুমি পাবে একেবারে শেষে। আমার সাথে এক ভয়ানক অন্যায় করেছে কিছুজন মানুষরূপী নরকের পিশাচ, কেবলমাত্র তাদের কারণে আমার জীবন অকালে শেষ হয়ে গিয়েছে। তুমি নিজে দেখো ওরা আমার সাথে কি জঘন্য নিষ্ঠুর অপরাধ করেছিল। অশরীরী রমণীর এই কথার পরে জাগ্রতি দুই চোখের সামনে সিনেমা হলে থাকা সাদা পর্দার উপর ফুটে ওঠা সিনের মতো এক দৃশ্যপট পরিস্ফুট হল। ভয়ার্ত অবস্থায় জাগ্রতি দেখল এক নৃশংস জঘন্য দৃশ্য, যেখানে তিনজন নগ্নপ্রায় পুরুষ মিলে একটি অসহায় নারীকে কোনো এক অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে তার সর্বস্ব লুণ্ঠন করছে, তাকে অর্থের বিনিময়ে ক্রয় করা ভোগ্য বস্তুর মতো ভোগ করছে মনের সুখে। তার ফুলের মতো পবিত্র কোমল শরীরটা থেকে যেন একটা একটা করে ছিঁড়ে ফেলছে সেই ফুলের রঙিন পাপড়িগুলো। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হওয়ার কারণে জাগ্রতি কিছুতেই সেই তিনজন পুরুষের মুখ দেখতে পেল না, শুধু এটুকুই বুঝতে পারল যে তারা আসলে ঠিক কি অপরাধ করেছে এই নিরীহ মেয়েটার সাথে। দেখলে তো জাগ্রতি, এই তিনজন পুরুষ আমার সাথে ঠিক কি ভয়ানক অপরাধ করেছে, আজ আমার এই পরিণতির জন্য দায়ী কেবলমাত্র এরা, এরপরেও তুমি আমাকে সাহায্য করতে রাজি হবে না জাগ্রতি? অশরীরী রমণীর এই প্রশ্ন যেন জাগ্রতির বিবেকে গিয়ে আঘাত করল। সমস্ত ভয়, যাবতীয় ভীতি উত্তেজনা দূর হয়ে গিয়ে নিমিষের মধ্যে ন্যায় অন্যায় পাপ পুণ্যের বিচারবোধ জাগ্রত হলো তার অন্তরে। নিরীহ মেয়েটার করুণ অবস্থার কথা ভেবে তার দুই চোখ ছলছল করে উঠল। সে দুই চোখের জল মুছে খানিকটা দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু এই বিশাল পৃথিবীতে এতগুলো মানুষ থাকতে তুমি কেবল আমার সাহায্য নিতে চাইছো, কেন আর কিভাবেই বা তোমাকে আমি সাহায্য করতে পারি?
তোমাদের এই বিশাল পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ খুব কমই রয়েছে। আমি জানি জাগ্রতি, তুমি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, তাই তো তোমার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছি। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র মাধ্যম হবে। আমি তোমার দেহের ভেতর প্রবেশ করব, তারপর নিজের অপরাধীদের শাস্তি আমি নিজেই দেব। আসলে আমি বর্তমানে সম্পূর্ণ বিদেশী এক আত্মা। একটা মানব শরীর পেলে তবেই অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা লাভ করব। তাই জন্যই তো তোমার কাছে অনুমতি চাইছি। তবে তুমি চিন্তা করো না, কোনোভাবেই তোমার নাম কোথাও জড়িয়ে পড়বে না। তুমি শুধু তোমার শরীরটা আমাকে ধার দাও, কেবলমাত্র 3টে রাতের জন্য। আর এই 3টে রাতেই আমি আমার 3 মানবরূপী নরকের পিশাচদের শেষ করে দেব। জাগ্রতি 2 চোখ বন্ধ করে কিছুটা সময় ভাবল। তার অন্তরাত্মা তাকে যেন বলল, সাহায্য করো জাগ্রতি, সাহায্য করো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের যদি তুমি পাশে না দাঁড়াও, এই অবস্থায় মুখ ফিরিয়ে নাও, তাহলে তুমিও যে একজন অপরাধী হবে। এই মেয়েটির সাথে যে অন্যায় ঘটেছে, যে অপরাধ হয়েছে, সে একই অপরাধ যদি তোমার নিজের কাছের কোনো মানুষের সাথে হতো, তখনও কি তুমি চাইতে না অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাস্তি দিতে? আজ তাহলে তুমি নীরব কেন? বিবেকের কথা শোনো, মনের কথা শোনো। তুমি রাজি হয়ে যাও, নিজেকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে দাও। অন্তরাত্মার কথা শুনে জাগ্রতি এবার বলল, বেশ বেশ, আমি রাজি। তুমি এই 3 রাত আমার দেহে প্রবেশ করে আমাকে দিয়ে নিজের অপরাধীদের শাস্তি দিতে পারো। জাগ্রতির এই উত্তর শুনে সেই অশরীরি রমণীর রক্তমাখা ঠোঁটের কোণে এবার এক অনাবিল অকৃত্রিম আনন্দের আভা ফুটে উঠল। খলখল করে হাসতে হাসতে এসে রিন রিনে গলায় খানিকটা যেন সুর করে পড়ল, তোমাকে অনেক ধন্যবাদ জাগ্রতি, সত্যি তুমি আজ আমার বড় উপকার করলে। স্যার, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আমার মতে এবার আপনার বাড়ি ভেড়াটাই দরকার। প্লিজ আর ড্রিঙ্ক করবেন না, তাহলে ম্যাডাম কিন্তু ভীষণ রাগারাগি করবেন। ও যা সটাপ রজত, তুমি তোমার নিজের ইখতিয়ারের বাইরে বেরিয়ে আমায় পরামর্শ দিতে আসবে না। তুমি নিশ্চয়ই খুব ভালোভাবে জানো যে আমি এ সমস্ত ফালতু অ্যাডভাইস একেবারেই পছন্দ করি না। তাছাড়াও তোমার ম্যাডাম কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ ভয় পাই, আর সারা রাত আমি এখানেই থাকবো, এনজয় করবো। কিছুটা সময়ের মধ্যেই আমার ড্রিম গার্ল এসে উপস্থিত হবে। আর তুমি তুমি এখন আমার মেজাজটা বিগড়ে দিতে এসেছো নাকি? জাস্ট গেট আউট, গেট আউট, এক্ষুনি এই রুম ছেড়ে বেরিয়ে যাও, যাও। ওকে স্যার, আমি চলে যাচ্ছি, বাট কোনো কিন্তু না, তুমি এক্ষুনি চলে যাবে এই ঘর থেকে, না হলে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার দীর্ঘদিনের একজন শুভাকাঙ্ক্ষী। তুমি যদি এক্ষুনি এই ঘর ছেড়ে না চলে যাও, তাহলে কালকেই তুমি তোমার কাজটা হারিয়ে ফেলবে। সেটা কি তুমি চাও রজত? না স্যার, আপনি দয়া করে এই কাজ করবেন না, আমি আপনার পায়ে ধরছি। বাড়িতে আমার স্ত্রী সন্তান রয়েছে, বৃদ্ধ মা রয়েছেন, তারা না খেতে পেয়ে মরে যাবে স্যার। আমি এই মুহূর্তেই ঘর ছেড়ে চলে যাচ্ছি স্যার, আপনাকে অযথা ডিস্টার্ব করবো না, সরি, ভেরি সরি। গুড বয়, যাও, ভালো ছেলের মতো চুপচাপ আমার অর্ডার পালন করো, তাহলেই সব ঠিকঠাক থাকবে। শহরের একজন বিখ্যাত উল্লেখযোগ্য ধনী ব্যবসায়ী হলেন রাজেশ্বর রায়চৌধুরী। এই রাজেশ্বর রায়চৌধুরীর খুব কাছের একজন বেতনভোগ কর্মচারী হল রজত। রাজেশ্বর রায়চৌধুরীর নাম এই শহরে শোনেনি এমন মানুষ নেই বললেই চলে, 8 থেকে 80 সকলেই জানে তার কথা। রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও তাদের বিশাল পারিবারিক মেডিসিনের ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অত্যন্ত ক্ষমতাবান এবং ধনশালী একজন ব্যক্তি হলেন এই রাজেশ্বর রায়চৌধুরী। রাজেশ্বর রায়চৌধুরীর এই এক বড় বদনেশা, মাঝে মধ্যেই তিনি এরকম কোনো দামি বিলাসবহুল 5-তারা হোটেলে এসে রাত্রে নিবাস করেন, আর সেই সমস্ত রাতের সঙ্গিনী হয় বিভিন্ন নারীরা। যেই নারী তার চোখে একবার পড়ে যায়, তাকে তিনি যেন তেন প্রকারে নো অন্তত 1টি রাতের জন্য হলেও নিজের কাছে নিয়ে এসেছেন। এই অহংকার তার দীর্ঘদিনের।
সেই নারী স্বইচ্ছায় আসুক কিংবা অনিচ্ছায়, কিভাবে যে তাকে হোটেলের রুম পর্যন্ত টেনে আনতে হবে সেই উপায় খুব ভালোভাবেই জানা আছে তার। টাকা পয়সার বিন্দুমাত্র অভাব নেই রাজেশ্বর রায়চৌধুরী, তাই তিনি জলের মতো লাখ লাখ টাকা বিলিয়ে দিতে পারেন যে কোনো অতীব সুন্দরী রমণীর পেছনে। এরকমই এক উপভোগ্যের রাত আজ, কিন্তু এতক্ষণের মধ্যে তো রুমের ভেতর এসে উপস্থিত হওয়ার কথা ছিল তার। তার পছন্দ সই আজকের রাতের জন্য নির্বাচিত সেই দাস্যময় রমণীর, অথচ এখনো এলো না কেন? রাজেশ্বর রায়চৌধুরী তার অপেক্ষাতেই রঙিন জলপূর্ণ নেশার গ্লাস হাতে ধরে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এবং তাকিয়েছিলেন দরজার পানে। রজতকে এমন ধমকানি দিয়েছেন যে আজ আর এমুখও হবে না সে, যতক্ষণ না রাত শেষ হয় ততক্ষণ। হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে তিনি দেখলেন ঘড়ির কাঁটা 3:30 কাছাকাছি। এবার খানিকটা বিরক্তির সাথে তিনি বলে উঠলেন, উফ, আর কতক্ষণ এইভাবে বসে অপেক্ষা করতে হবে? আমার কি সময়ের দাম নেই নাকি? এক্ষুনি আমি এই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলব, সেই তো এই সমস্ত কিছুর আয়োজনের দায়িত্ব ছিল। আমার কাছ থেকে মাস গেলে মোটা অঙ্কের টাকা নেয় আমাকে সমস্ত রকম স্পেশালিটি দেবার জন্য, অথচ আজ আমাকে এতটা সময় অপেক্ষা করতে হলো কেন? এই কৈফিয়ত তাকেই দিতে হবে। না না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। এই কথা বলে রাজেশ্বর রায়চৌধুরী তার পকেটে থাকা ফোনটা বের করে হোটেল ম্যানেজারের উদ্দেশ্যে কল করতেই যাচ্ছিলেন, ঠিক এমন সময় ঘরের মধ্যে জ্বলতে থাকা সমস্ত বৈদ্যুতিক বাতিগুলো একসাথে কোনো এক অজানা কারণে কেমন যেন নিভু নিভু হয়ে এলো। বৈদ্যুতিক বাতিগুলোর উজ্জ্বলতা এতটাই কমে গেল যে সমগ্র ঘর জুড়ে মুহূর্তের মধ্যে নেমে এলো একটা ধূসর কালো অন্ধকারের স্তর। হাতের মধ্যে ধরে থাকা গ্লাসের সবটুকু মদ ঢকঢক করে গলার মধ্যে ঢেলে আরো খানিকটা বিরক্তির সাথে তিনি বললেন, ঘরটা এরকম অন্ধকার হয়ে গেল কেন? তবে কি লোডশেডিং হলো নাকি? না না, লোডশেডিং নয় মনে হচ্ছে, ভোল্টেজ আপ ডাউনের কারণে এরকমটা হলো নাকি? আরে বাবা, এত বড় একটা নাম করা 5-star হোটেল অথচ এরকম প্রবলেম! হ্যাঁ না, আজ এই হোটেলের মালিকের সাথে আমায় কথা বলতেই হবে। মুখের কথা আর শেষ করতে পারলেন না রাজেশ্বর রায়চৌধুরী। একটা মিষ্টি ফুলের মতো সুগন্ধ এসে ঠেকলো তার নাকে, রুনুঝুনু নূপুরের এক শব্দ তার কানে ভেসে এলো। রাজেশ্বর রায়চৌধুরীর মুখে এতক্ষণে হাসির আলো ফুটল। যাই হোক, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তার প্রেয়সী এবার এসেছে এই ঘরের মধ্যে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। এসো এসো মাই ড্রিম গার্ল, ওয়েলকাম ওয়েলকাম। হোটেলের ম্যানেজার যখন তোমার ছবিটা দেখালো প্রথম, তখন প্রথম দেখাতেই আমি চয়েস করেছিলাম তোমায়। আসলে তুমি দ্বিতীয়বারের জন্য আবার মুখের কথা আটকে গেল শহরের বিখ্যাত ঔষধ ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরীর। তিনি অবাক হয়ে দেখলেন ঘরের ভেতর ঢুকে আসছে একজন নারী, কিন্তু যার আজকে আসার কথা ছিল এ মোটেই সেই মহিলা নয়। ঘরের আলোগুলো ইতিমধ্যেই আরো বেশ কিছুটা কমে এসেছে, হঠাৎ করে এত কুয়াশা ভেতর এলো কোথা থেকে? রাজেশ্বর রায়চৌধুরী টের পেলেন সেই মিষ্টি ফুলের গন্ধটা যেন অতি দ্রুততার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সে গন্ধের জোয়ার বুঝি বিষাক্ত কালসাপের মতো তার গলা নাক মুখ পেঁচিয়ে ধরেছে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই রমণী বর্তমানে ঘরের ভেতর ঢুকে এসেছে, তাকে বড় অস্বাভাবিক দেখতে। একটা শিরশিরে ভয়ের অনুভূতি যেন একটু একটু করে গ্রাস করল রাজেশ্বর রায়চৌধুরীর হৃদয়কে। তিনি নিজের চোখে যা দেখছেন তার সবটাই কি সঠিক, নাকি এসবই তার মদ্যপানের কারণে নেশার ঘোর? অজানা সেই রমণীর মাথার লম্বা লম্বা চুলগুলো ঝালুরের মতো নেমে এসেছে তার মুখ ঢেকে দিয়েছে। ঘাটটা ঈষৎ বাম দিকে কাত করা, তবে চুলের ঝালুরের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার দুই চোখ, কি ভীষণ রকমের সাদা ওই চোখ। চোখের মধ্যে যেন মনি বলে কিছু নেই। রমণীর দুই হাতে থাকা বাজ পাখির মতো ধারালো কালো নখ যেন যে কোনো মানুষের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই নখ এতটাই সাংঘাতিক যে মানুষের প্রাণনাশ করতেও বুঝি
সেই নখ সক্ষম। রহস্যময়ী ওই রমণী মন্থর গতিতে বিকৃতভাবে পা টেনে টেনে এগিয়ে আসছে তারই দিকে। রাজেশ্বর রায়চৌধুরীর মাথা বনবন করে ঘুরতে লাগলো। দুই চোখ জুড়ে কেমন যেন অন্ধকার দেখলেন তিনি। তার কানে হঠাৎ ভেসে এলো একটা বিকট মেয়েলি অট্টহাসির আওয়াজ। সেই রমণী রিনিরিনে গলায় খলখল করে হাসতে আরম্ভ করেছে। তার সেই হাসির শব্দ ঘরের প্রতিটা দেওয়ালে যেন ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছে তারই কাছে। এরপর রাজেশ্বর রায়চৌধুরী যা দেখলেন তাতে তার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হলো। তিনি পাগলের মতো চিৎকার করে বললেন, না, কিছুতেই হতে পারে না, এত লোক তো এলো কোথা থেকে? তুমি কে কে? তুমি সত্যি করে বলো, তুমি কে? তোমার আভাব আমার মোটেও ভালো ঠেকছে না। একই একই তোমার শাড়ির মধ্যে এত রক্ত কোথা থেকে এলো, কোথা থেকে? শহরের বিখ্যাত ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরী দেখলেন বর্তমানে সেই অন্ধকার ঘরে বিশাল বড় মেঝে জুড়ে যেন বয়ে যাচ্ছে তরতাজা লাল রক্তের নদী। আর শুধুমাত্র মেঝেতেই নয়, সেই রমণীর মাথা থেকে যেন নেমে আসছে আস্ত একটা রক্তের ধারা। সেই ধারা ভাসিয়ে দিচ্ছে সমস্ত কিছু। সত্যি এরকম ভয়ানক হাড়হিম করা দৃশ্য দেখে যে কোনো মানুষের আঁতকে ওঠারই কথা। রহস্যময়ী ওই রমণী ততক্ষণে আবার যেন মহা আনন্দে খলখল করে হাসতে আরম্ভ করেছে। হাসি থামিয়ে সে বলল, আমাকে চিনতে পারলেন না চৌধুরী মশাই? আমি অনামিকা। সেদিন আমাকে নিয়ে এত কিছু করলেন, অথচ আজ আমাকেই ভুলে গেলেন। রমণীর মুখ থেকে অনামিকা নামটা শুনে রীতিমতো চমকে নরম সোফার ওপর টাল সামলাতে না পেরে মেঝের ওপর পড়ে গেলেন রাজেশ্বর রায়চৌধুরী। এই নামটা কখনোই ভুলতে পারবেন না তিনি, আজীবন মনে থেকে যাবে এই নামটা, কারণ এই নামের সাথে জড়িয়ে আছে এক ভয়ানক ইতিহাস। তিনি এতদিন ধরে বিভিন্ন নারীকে ভোগ করেছেন ঠিকই, কিন্তু খুন করেছেন কেবলমাত্র ওই একটি মেয়েকে। অনামিকাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না তার, কারণ অনামিকা নিজের মুখ বন্ধের জন্য তাকে লাখ লাখ টাকা অফার দেওয়া সত্ত্বেও নির্লোভ মেয়েটা তাতে রাজি হয়নি। তাদের সমস্ত অপরাধের কথা পুলিশের কাছে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। আর তখনই তো রাগের মাথায়, কি হলো চৌধুরী মশাই, এবার নিশ্চয়ই আমার নামটা আপনার মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি কিছুতে অনামিকা হতে পারো না, কারণ আমি নিজের হাতে অনামিকাকে শেষ করে দিয়েছি। তুমি কে সত্যি করে বলো, তুমি 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 কে? আমাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছো কেন? আর অনামিকার বিষয়টা তুমি জানলে কিভাবে? আপনি একেবারে ঠিক বলেছেন, সঠিক বলেছেন, আমি সত্যিই অনামিকা নই। এই রক্ত ও মাংসে গড়া শরীরটা অন্য একটি মেয়ের, তবে এই মেয়েটির ভেতর যার আত্মা রয়েছে সে কিন্তু অনামিকা। আর আমি এত কিছুর পরেও ফিরে এসেছি কেবলমাত্র আপনার সাথে পুরনো বোঝাপড়াটা মিটিয়ে নেব বলে। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? তুমি আমার সাথে কি কি করবে? আমি আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি অনামিকা। অনামিকা প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কোনোদিন কোনো মেয়ের সাথে অন্যায় করব না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আপনার মতন একটা একটা জঘন্য মানুষের মুখ থেকে ক্ষমা শব্দটা বড়ই বেমানা। আপনার মতন শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেদিন আমাকে আপনারা ছেড়েছিলেন, ছেড়েছিলেন, তাহলে আজ আমি আপনাকে ছাড়বো কেন? তাছাড়া সমাজের চোখে আপনি অত্যন্ত ভালো সৎ একজন ব্যবসায়ী, কিন্তু তারা তো কেউ জানে না যে আপনি প্রকৃতপক্ষে কত বড় একজন জালিয়াত। প্রতি বছর
বিভিন্ন এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ আপনি পুনরায় মার্কেটে বিক্রি করার ব্যবস্থা করেন, আর আপনার এই অসৎ উদ্দেশ্যের বলি হয় শত শত নিরীহ প্রাণ। তাই আপনার মুক্তি নাই, আজ আপনাকে মরতেই হবে রায় চৌধুরী মশাই, আজ আপনাকে মরতেই হবে। রাজেশ্বর রায়চৌধুরীর চোখ মুখ লাল হয়ে উঠেছে। তিনি উপলব্ধি করলেন বর্তমানে তার হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে লাফাতে শুরু করেছে, সেটা যেন এক্ষুনি ফেটে যাবে বোধ হয়। দরদর করে ঘামছেন তিনি, চোখের সামনে অবধারিত মৃত্যুকে একটু একটু করে ক্রমে এগিয়ে আসতে দেখছেন তিনি। অনামিকা ভয়ানক সরীসৃপ প্রাণীর মতো বুকে ভর দিয়ে বিভৎসভাবে তার রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটা টানতে টানতে ক্রমশ এগিয়ে আসছে তারই দিকে। রাজেশ্বর রায়চৌধুরীর গলা যেন বুঝে এলো, তবুও শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে তিনি বলে উঠলেন, আজ আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ সাহায্য করতে ছুটে আসবে না, আপনার গলার আওয়াজ কারো কানে গিয়ে পৌঁছাবে না। তাই আপনি যতই চিৎকার করুন না কেন, সেই সমস্ত কিছু নিরর্থক। ঘরের নিভু নিভু আলোগুলো এবার সত্যি সম্পূর্ণভাবে নিভে গেল, আর সমগ্র ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অতল সাম্রাজ্যে। অনামিকার অশরীরী প্রেতাত্মা খলখল শব্দে হেসে উঠল, তারপর প্রবল আক্রোশে হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল রায়চৌধুরী মশাইয়ের ওপর। হাতের ধারালো তীক্ষ্ণ নখগুলো দিয়ে তার গলার কণ্ঠনালী ফালা ফালা করে চিরে দিল, মাথাটাকে প্রায় দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল এক টানে। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের ছিটে লেগে তার সমস্ত চোখ হাত মুখ এবং অঙ্গের কাপড় ভিজে গেল। নমস্কার, আমি আপনাদের সঙ্গে রয়েছি অয়ন্তিকা, এবং আপনারা দেখছেন রাত দিন সাত দিন। এই মুহূর্তে শহরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর যে খবর তা হলো বিখ্যাত ঔষধ ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, বা বলা ভালো তাকে খুন করা হয়েছে। শহরের একটি বিশেষ ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। কেউ বা কারা তাকে নৃশংসভাবে খুন করেছে, তবে আশ্চর্যজনকভাবে সেই আততায়ীর এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রশাসনিক দপ্তর তদন্ত করেও এখনও পর্যন্ত কোনো সামান্যতম সূত্র খুঁজে পায়নি। ফাইভ স্টার হোটেলটির সমস্ত সিসিটিভি ফুটেজ বেশ কিছুক্ষণের জন্য পুরোপুরি শূন্য হয়ে গিয়েছে। আনুমানিকভাবে বলা যাচ্ছে যে যেই সময়ের মধ্যেই হত্যাকাণ্ডটি ঘটেছে সেই সময় সবকটি সিসিটিভি ক্যামেরা একসাথে আপনাআপনি বন্ধ হয়ে গিয়েছে। কেবলমাত্র ওই সময়টার জন্য বন্ধ হয়ে আবার কিছুটা সময়ের ব্যবধানে চালু হয়ে গিয়েছে সেই ক্যামেরাগুলো। সত্যি এক বিস্ময়কর ব্যাপার। হোটেলের মালিক এবং ম্যানেজার জানাচ্ছেন যে 24 ঘন্টা তাদের কড়া নিরাপত্তা থাকার পরেও কিভাবে কেউ বাইরে থেকে রুমের ভেতরে ঢুকে তাকে খুন করে আবার বেরিয়ে গেল তা সত্যিই নাকি তাদের অজানা। এই মৃত্যুর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী পাওয়া যায়নি, এবং এই কেস আরও অন্যান্য 5টা সাধারণ কেসের মতো একেবারেই নয়। এই কেসের সাথে অনেকেই একটি অতিলৌকিক বিষয় জড়িত থাকার আশঙ্কা করছেন। তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক যে বিষয়টি তা হলো এতদিন ধরে মানুষ যাকে সাক্ষাৎ দেবতাগানে পুজো করে এসেছে, অর্থাৎ এই রাজেশ্বর রায়চৌধুরী, তিনি ছিলেন আদতে একটি সাংঘাতিক শয়তান। গোপনে দেশে বিদেশে বিভিন্ন বাতিল হয়ে যাওয়া মহামূল্যবান ঔষধ অসৎ পদ্ধতিতে পুনরায় বাজারে বিক্রি করে এই বিশাল কারবার গড়ে তুলেছিলেন বলে জানা যাচ্ছে। এছাড়াও তার নামের সাথে বিভিন্ন চোরা কারবারির সম্পর্ক উঠে এসেছে। তার মৃত্যুর পরেই আমাদের সকলের কাছে তার আসল রূপটি উন্মোচিত হয়েছে। রাজেশ্বর রায়চৌধুরীর এই সমস্ত দুষ্কৃতিমূলক কাজের প্রমাণস্বরূপ যাবতীয় নথি সেই অজানা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রেখে গিয়েছে হোটেলের ওই রুমের মধ্যে। তবে এখানেই শেষ নয়, রাজেশ্বর রায়চৌধুরীর সবচেয়ে বড় যে কীর্তির কথা এখনও আপনারা শোনেননি তা হলো বিভিন্ন রাতে অন্যায়ভাবে শুধুমাত্র নিজের অর্থনৈতিক প্রতিপত্তির প্রভাব প্রয়োগ করে একের পর এক নানান নিরীহমের জীবন নষ্ট করে দিয়েছেন এই লোকটি। বিভিন্ন ভালো পরিবারের দরিদ্র মেয়েদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অন্ধকার জগতের পথে ঠেলে দিয়েছেন এ তথ্য জানা গিয়েছে। যে বিভিন্ন ভালো পরিবারের দরিদ্র মেয়েদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অন্ধকার জগতের পথে ঠেলে দিয়েছেন রাজেশ্বর রায়চৌধুরী। হোটেলের ম্যানেজার এবং মালিককে চাপ দিতেই এই তথ্য সামনে আসে।
তাই রাজেশ্বর রায়চৌধুরীর মৃত্যুতে কোনো মানুষের সামান্যতম আক্ষেপ বা দুঃখ নেই। শহর থেকে দেশে তোলপাড় শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় রীতিমতো বিক্ষোভ আরম্ভ হয়েছে। সাধারণ মানুষ রাজেশ্বর রায়চৌধুরীর নামে ধিক্কার জানাচ্ছে। সাধারণ মানুষের মতে যে তাকে হত্যা করেছে সে নাকি একেবারেই উচিত কাজ করেছে। সমাজের বুক থেকে এই বিষাক্ত কীট দমনের ফলে সত্যিই সকলে আজ বড় উপকৃত, সমাজ অনেকটা ভারমুক্ত। সাধারণ মানুষ প্রকাশ্যে দাবি জানাচ্ছে যে অজানাই হত্যাকারী অত্যন্ত ভালো একটি কাজ করেছে এই অপরাধীকে যোগ্য শাস্তি দিয়ে। সত্যি রাজেশ্বর রায়চৌধুরীর শাস্তি ভীষণ দরকার ছিল, কিন্তু এখনো পর্যন্ত এমন নৃশংসভাবে তাকে কে হত্যা করলো তা অজানা থেকে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখে নিন সেই ছবি, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাজেশ্বর রায়চৌধুরীর ছিন্ন বিচ্ছিন্ন প্রাণহীন রক্তাক্ত মৃতদেহ হোটেলের রুমে পড়ে আছে। টিভিটা অফ করে দিতেই জাগ্রতের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই সে দেখল তার বান্ধবী সুলকনা তাকে ফোন করেছে। এই জাগ্রতি, কোথায় রে তুই? আজ কলেজ যাবি না নাকি? না রে সুলকনা, আজ আর যাবো না। তুই আমার জন্য অপেক্ষা করিস না, তুই তোর সময় মতো কলেজ চলে যাস। হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? তোর গলার আওয়াজটা এরকম থমথমে লাগছে কেন? তোর শরীর খারাপ করেছে নাকি? না তেমন কিছু না, আসলে কালকে অনেকটা রাত জেগেছি, তাই জন্য শরীরটা একটু ক্লান্ত, কেমন যেন একটু ম্যাচ ম্যাচ করছে। সত্যি জাগ্রতি, তুই পড়াশোনার প্রতি খুবই মনোযোগী, রাত জেগে পড়াশোনা করিস, অথচ আমায় দেখ, আমি কেমন করে পড়ে পড়ে ঘুমাচ্ছি দিন রাত। মা বাবা আমাকে ভীষণ বকাবকি করছে, আর যখন তুই কলেজ যাবি না তাহলে আমিও আর যাব না। এমনিতেই রাস্তায় রাস্তায় পাড়ার মোড়ে মানুষের বিক্ষোভ শুরু হয়েছে, চারিদিকে ঝুটঝামেলা চলছে, শুনেছিস তো শহরের বিখ্যাত ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরীর ঘটনাটা? প্রতিটা নিউজ চ্যানেল, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটাই আলোচনা, একটা ঘটনা শিরোনামের জায়গায় পুরোপুরি দখল করে নিয়েছে। সত্যি মানুষটা যে ভালো মানুষের মুখোশ পরে দীর্ঘদিন ধরে এভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, এভাবে তাদের ঠকিয়েছে, তার কি জানতো বলতো? কিরকম জঘন্য একটা শয়তান ছিল সে। জাগ্রতি, তুই বরং আজকের দিনটা রেস্ট নে, কাল আমাদের দেখা যাবে। সুলগ্না ফোনটা কেটে দিতেই জাগ্রতি সেটা ছুঁড়ে ফেলে দিল সোফার উপর। সুলগ্না ভাবছে সে রাত জেগেছে তার কারণ পড়াশোনা, কিন্তু জাগ্রতি খুব ভালো করে জানে আসল কারণটা ঠিক কি। শহরে সবচেয়ে বড় চাঞ্চল্যকর যে খবর, অর্থাৎ ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরীর মৃত্যুর ঘটনা, তার থেকে ভালো যে আর কেউ জানে না। জাগ্রতি সিদ্ধান্ত নেয় এবার তাকে বাথরুমে যেতে হবে, এইভাবে রক্তাক্ত অবস্থায় সে বেশিক্ষণ বসে থাকতে পারবে না। কাল রাতে যে নীল শাড়িটা সে পরেছিল সেটার বেশিরভাগটাই এখন শুকনো রক্তের প্রলেপে লাল হয়ে উঠেছে, তার দুই হাত পুরোপুরি রক্তে ভরা। কাল মাঝরাত থেকে আজ সকাল পর্যন্ত কোনো কিছুই মনে নেই জাগ্রতি। সেই অশরীরী নারীর আত্মা তার দেহের ভেতর প্রবেশ করে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রথম অপরাধীর যোগ্য শাস্তি দিয়েছে। শহর তথা দেশ জুড়ে তোলপাড় করে দেওয়া ঘটনার মূল কারণ ওই রমণীর আত্মাটি। সে কাল রাতে হত্যা করেছে তার প্রথম অপরাধী, অর্থাৎ রাজেশ্বর রায়চৌধুরীকে। জাগ্রতি একেবারেই ভাবতে পারেনি যে বিখ্যাত ব্যবসায়ীর পেছনের এরকম এক শয়তান এতদিন ধরে লুকিয়ে ছিল সকলের চোখের আড়ালে। এতটুকু আত্মগ্লানি হচ্ছে না তার। ওই মেয়েটার সাথে যা হয়েছিল, তার পাশাপাশি এই সমগ্র সমাজকে, শত শত নিরীহ মেয়েকে, বহু অসুস্থ রোগীকে বাঁচিয়ে দিয়েছে ওই নারীটির প্রেতাত্মা। জাগ্রতি মনে মনে বেশ তৃপ্তি অনুভব করল। শরীরটা ভীষণ রকমের ক্লান্ত লাগছিল, তাই সে বাথরুমের দিকে এগিয়ে গেল স্নান করে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। না প্রলয় বাবু, না, আমি কিন্তু বিষয়টাকে এতটা হালকাভাবে, এতটা তুচ্ছভাবে নিতে পারছি না। আমার মনে হচ্ছে এই বিষয়টার সাথে কোনো এক ভয়ানক রহস্য জড়িয়ে আছে। আপনি কি শোনেননি যে বিন্দুমাত্র কোনো ক্লু রেখে যায়নি সে এতটাই? কথায় বলে সমস্ত অপরাধীরাই নাকি কোনো না কোনো সূত্র ফেলে যায়, অথচ এক্ষেত্রে
সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তাহলে তুমি কি বলতে চাইছো রজত? কিছু কিছু মূর্খ মানুষ এই ঘটনার সাথে যেরকমভাবে একটা ভৌতিক বিষয়কে জড়িয়ে দিতে চাইছে, তুমিও কি সেই একই তকমায় ঘটনার সাথে আটকে দিতে চাও নাকি? রজত, তুমি বুঝতে পারছো না এই সমস্ত মন গড়া ভৌতিক অতিলৌকিক বিষয়ের ধোঁয়াশাকে সামনে রেখে আসলে সকলে অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। আরে বাবা, সকলের কাছেই তো রাজেশ্বর রায়চৌধুরীর বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে, তাই সাধারণ মানুষ চায় না তার হত্যাকারীকে পুলিশ খুঁজে বের করুক। না, আমি এখনও আপনার কথাগুলোকে ঠিকঠাক মেনে নিতে পারলাম না। আমার বারবার মনে হচ্ছে এই বিষয়টা এতটা সহজ নয়। সামথিং ইজ রং, ভেরি ভেরি রং। রাজেশ্বরবাবুর মৃতদেহটা দেখে ভয়ে আমার বুক যেন এখনও কেঁপে উঠছে। আমি রাতে ঘুমোতে পারছি না সঠিকভাবে। উফ, কি মর্মান্তিক মৃত্যু! এইরকমভাবে কোনো মানুষ যে কাউকে খুন করতে পারে তা সত্যি সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ধারণা করা বড় কঠিন। গলা থেকে কণ্ঠনালী কেউ যেন ধারালো কোনো অস্ত্র দ্বারা পুরোপুরি আলাদা করে দিয়েছিল। রাজেশ্বরবাবুর দুই চোখ ছিল সম্পূর্ণ বিস্ফোরিত। তার মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন মরণকালে তিনি কোনো এক বিষয় অত্যন্ত ভয় পেয়েছিলেন। নিজের ঘরের ডাইনিং রুমের মধ্যে বসে আছেন বিশিষ্ট সমাজবিদ প্রলয় তালুকদার এবং রজত। বছর ৩০ এক তরুণ যুবক সে। রজতের এই শহরে বাড়ি নয়, তার বাড়ি শহর ছেড়ে বহু দূরের একটি গ্রামে। তবে আজ সমাজবিদ প্রলয় তালুকদারের সাথে মুখোমুখি কথোপকথনের জন্যই তাকে দড়িঘড়ি ছুটে আসতে হয়েছে এখানে। ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরীর এমন মর্মান্তিক মৃত্যু নিয়ে আলোচনা চলছিল ঘণ্টার পর ঘণ্টা ধরে। গোটা বাড়ি পুরোপুরি নিস্তব্ধ। কোথাও সামান্য একটা পিন পড়লেও সেই আওয়াজ যেন ঝনঝন করে উঠবে, নিরবতার মাত্রা এতটাই বেশি। বাইরের অমাবস্যার ঘুটঘুটে কালো অন্ধকার যেন মহা অশনি সাক্ষাৎ এক অশুভ কাল রাত্রে। চারিদিক এতটাই নিস্তব্ধ যে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের পূর্বে ঠিক যেরকম নিরবতা বিরাজ করে, এ যেন খানিকটা তাই। এক সাংঘাতিক ভয়ানক ঝঞ্ঝা বুঝি ওলটপালট করে দিতে প্রবল বেগে ধেয়ে আসছে সমাজবিদ প্রলয় তালুকদারের বাড়ির দিকে। কনকনে ঠান্ডা একদল বাতাস ঘরের কাছে জানলাগুলি দিয়ে সহসা ভেতরে ঢুকে এলো। সেই বাতাসের মতোই শীতলতার মাত্রা এতটাই বেশি যে রীতিমতো হাড়ে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জোগাড়। কি কনকনে ঠান্ডা হাওয়া ঢুকে আসছে! রজত, যাও তো কাছের জানলাগুলো একটু ভালো করে বন্ধ করে দাও। আচ্ছা, আজ রাতে তো তুমি আর বাড়ি ফিরতে পারবে না, আর আমার বাড়িতেও কেউ নেই যে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবে। আমি বরং তাহলে অনলাইন থেকে কিছু খাবার অর্ডার দিয়ে দিই দুজনের মতো। প্রলয় তালুকদারের এই কথা শুনে রজত উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরের সমস্ত জানলা বন্ধ করে দিল। তারপর আবার মুখোমুখি সোফার উপর বসে খানিকটা নিশ্চিন্ত গলায় বলল, আপনি খেলে অর্ডার দিন, তবে আমার গলা দিয়ে এখন কোনো খাবার নামবে না। আপনি বুঝতে পারছেন না আমি ঠিক কতটা চিন্তিত হয়ে রয়েছি। যদি একবার আমাদের বিষয়টাও সামনে চলে আসে তাহলে বুঝতে পারছেন তো তখন কি অঘটন ঘটবে। এই সমাজ তো আমাদের ছিঁড়ে খাবে, সমস্ত নিউজ চ্যানেল, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, বিভিন্ন বৈঠক বসছে, সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে। আর এর মধ্যে যদি জানাজানি হয়ে যায় যে বিখ্যাত ব্যবসায়ী রাজেশ্বর রায়চৌধুরীকে আমরা সাহায্য করেছি, একবার নয় বারবার বিভিন্নবার তার হোটেলে নানা সুন্দরী মেয়ে পৌঁছে দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছি, তখন কি হবে বুঝতে পারছেন? রজতের এই কথা শুনে মাত্রাতিরিক্ত রেগে গেল প্রলয় তালুকদার। কাঁচের টেবিলের ওপর রাখা মার্বেলের পেপার ওয়েটটা হাতে তুলে নিয়ে তা শক্তভাবে চেপে ধরে দাঁতে দাঁত চেপে রক্তবর্ণ চক্ষুতে বলে উঠল, আহ, কি হচ্ছেটা কি রজত? তোমাকে না কতবার বারণ করেছি এই সমস্ত কথা তুমি আর বলবে না, জানো না? জানো না দেওয়ালেরও কান আছে? আরে বাবা, এত চিন্তার কোনো কারণ নেই। আমি মোটেও কাঁচা খেলোয়াড় নই, কেউ কোনো কিছু প্রমাণ করতে পারবে না। এতদিন ধরে রাজেশ্বরবাবুর কাছ থেকে যা অর্থ আমরা দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছি,
তাই যথেষ্ট আমাদের বাকি জীবনটা বেশ স্বাচ্ছন্দ্যে বিলাসিতায় কাটিয়ে দেবার জন্য। আরে তোমারও তো ব্যাংক ব্যালেন্স নেহাত কিছু কম নয়। আচ্ছা আপনি কি শিওর যে কোনো কেসে আমরা ফাঁসবো না? আই এম 100% শিওর। এত চিন্তা করো না তো, একটু রিল্যাক্স ফিল করো তো দেখি। ঘেমে নেই, একেবারে অস্থির হয়ে উঠেছো। দাঁড়াও এসি টেম্পারেচারটা একটু লো করে দিই। তোমার অবস্থা দেখে আমার সত্যিই বেশ খারাপ লাগছে। আমি অনলাইনে কিছু খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি। আজ রাতে তুমি যখন আমার বাড়ি এসেছো তখন আমি তো আর তোমায় শুকনো গলায় পাঠাতে পারি না। আজ রাতটা তাই আমরা আমাদের মতো করে একটু নেশা করে সেলিব্রেট করি নাকি? হ্যাঁ, ঘরের মধ্যেই ব্র্যান্ডেড কোম্পানির বোতল রাখা আছে, কোনো চাপ তো নেই। প্রলয়বাবুর কথা শুনে এতক্ষণ একটু হালকা লাগলো রজতে। ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। নিজেদের মধ্যে বেশ খোশ মেজাজে গল্প করছিলেন তারা, কিন্তু হঠাৎ করেই ঘরের মধ্যে জ্বলতে থাকা ঝলমলে বৈদ্যুতিক বাতিগুলো একসাথে দপদপ করে কেঁপে উঠল এবং তারপরই নিভে গেল। এই রে, লোডশেডিং হলো যে, বাইরে বোধহয় ঝড় উঠেছে, এদিকে আবার ইনভার্টারটাও খারাপ হয়ে বসে আছে। রজত, ফোনের লাইটটা অন করো তো, সামনে মোমবাতি রাখা আছে সেগুলো বরং জ্বালাই। রজত ফোনের লাইটটা অন করতে প্রলয় তালুকদার ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালল। খানিকটা বিরক্তির সাথে মোমবাতি স্ট্যান্ডে থাকা বেশ কয়েকটা মোমবাতি শোলদের মধ্যে আগুন ধরালো দ্রুত। মোমবাতির মধ্যে আগুন জ্বালানো মাত্রই গোটা ঘর জুড়ে একটা সোনালি রঙের আভা ছড়িয়ে পড়ল। আর ঠিক এমন সময় বন্ধ দরজার অপর প্রান্ত থেকে কে যেন ঠক ঠক শব্দে করাঘাত করল। এই এত রাতে আবার আপনার বাড়িতে কে এলো প্রলয়বাবু? এই সময় তো কারোর আসার কথা নয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আমি এইমাত্র ফোনে অনলাইনে খাবার অর্ডার দিলাম, তো তাই বোধহয় ডেলিভারি বয় এসেছে। কিন্তু এত তাড়াতাড়ি খাবার চলে এলো, বাহ বেশ সুপার ফাস্ট পরিষেবা তো। রজত যাও, খাবারটা একটু নিয়ে নাও, আমি অনলাইনে পেমেন্টটা করে দিচ্ছি। প্রলয়বাবুর কথা শুনে রজত এবার ফোনের লাইটটা অন করে এগিয়ে গেল দরজার দিকে। দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসতে এসে দেখল কোথাও কেউ নেই, বাইরেটা পুরোপুরি ফাঁকা। প্রলয়বাবুর কথা শুনে রজত এবার ফোনের লাইটটা অন করে এগিয়ে গেল দরজার দিকে। দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসতে এসে দেখল কোথাও কেউ নেই, বাইরেটা পুরোপুরি ফাঁকা। বিষয়টা আসলে কি ঘটল তা নিজেও ঠিক বুঝতে পারল না। পুনরায় দরজা বন্ধ করে রজত ফিরে আসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে অস্বাভাবিক রকমের শক্তিতে ধাক্কা দিয়ে কে যেন অন্ধকারের বুক চিরে সাক্ষাৎ এক দানবীর মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর প্রবল আক্রোশে। ঘটনাটা এতটাই চকিতে এবং অপ্রস্তুতভাবে ঘটল যে পুরোপুরি অবাক হয়ে গেল রজত, এবং প্রলয়বাবুও বেশ অবাক হলেন। রজতের হাত থেকে ততক্ষণে নিচের মেঝেতে ফোন পড়ে সেটা সুইচ অফ হয়ে গিয়ে বর্তমানে এই বিশাল হলঘরের মধ্যে আলোর উৎস বলতে কেবলমাত্র কয়েকটা মোমবাতি ছাড়া আর কিছু নয়। মোমবাতির স্বল্প অনুজ্জ্বল আলোতেই ওরা দেখল ঘরের ভেতর ঢুকে এসেছে এক রমণী। তবে সে আদৌ কোনো মানুষ নাকি বিদেহী আত্মা তা বলা কঠিন। ঠান্ডা হাওয়ার স্রোতে যেন উড়ে যাচ্ছে রমণীর লম্বা লকলকে মাথার ঘন চুল। ঘাড় খানিকটা বাম দিকে কাত করা, তবে দুই চোখের মধ্যে মণি বলতে কিছুই নেই। সেখানে যেন বিদ্যমান বিদ্যুতের চোখ ধাঁধানো সাদাটে আলোর এক রশ্মি। রমণীর দুই হাতে থাকা লম্বা লম্বা আঙুলের অগ্রভাগে উপস্থিত বিশাল বড় বড় তীক্ষ্ণ ধারালো নখ, যেগুলো দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, শরীরের সবটুকু রক্ত জল হয়ে যায়। রজতের বুকের ওপর উবু হয়ে আসা ওই রমণী অশরীরী পিশাচিনীর ন্যায় খিলখিল করে হেসে উঠল, যেন মহা উল্লাসে। আর হাসতে হাসতে কর্কশ গলায় বলল, আমাকে চিনতে পারছো রজত? রমণীর কণ্ঠস্বরটা বড় পরিচিত ঠেকল রজতের। সে খুব ভালো করেই জানে এই গলার আওয়াজ কার ছিল। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় রজত সেই মহিলার দিকে তাকালো। এ কি অনামিকা, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি তো মরে গেছো।
যাক, আমার গলার আওয়াজটা অন্তত তুমি চিনতে পেরেছ। হ্যাঁ, অনামিকা মরে গেছে, তবে মরে গিয়েও সে ফিরে এসেছে তোমাদের শাস্তি দিতে। আজ তোমার নিয়তিতে মৃত্যু লেখা ছিল, তাই তো দেখো প্রলয় তালুকদারের বাড়িতে এসে তোমারও কেমন দেখা পেয়ে গেলাম। অবশ্য এতে আমার সুবিধাই হলো, এক রাতের মধ্যে দুজনকে শেষ করে দিতে পারব। ঠকঠক করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে মাটির মধ্যে প্রায় লুটিয়ে পড়েছিল প্রলয় তালুকদার, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিল সে। তার মাথাটা কেমন যেন বন বন করে ঘুরতে লাগলো, কিছুতেই তার বোধগম্য হলো না। মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, তাহলে সে জীবিত অবস্থায় কিভাবে বেঁচে ফিরে আসতে পারে? প্রলয় তালুকদারের সমস্ত চিন্তার জাল বিচ্ছিন্ন করে সেই অশরীরী প্রেতরমণী খলখল শব্দে হেসে উঠল। হাসি থামিয়ে এসে বলল, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না রজত। তুমি আমার সরলতার সুযোগ নিয়েছ, তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি, আমি প্রতারিত হয়েছি। আজ সেই প্রতারণার শাস্তি স্বরূপ তোমার অদৃষ্ট মৃত্যু নেমে আসবে, নৃশংস মৃত্যু। ঠিক যেভাবে ওই রাজেশ্বর রায়চৌধুরীকে শেষ করেছি, ঠিক একইভাবে আজ রাতে তোমাদেরও মৃত্যু ঘটবে। তার মানে তুমি রায়চৌধুরী বাবুকে শেষ করে দিয়েছো? হা ভগবান, আমরা এরকম কিছু একটাই মনে হয়েছিল, কিন্তু আমি সে কথা প্রলয়বাবুকে শতবার বোঝানোর চেষ্টা করেও তা বুঝিয়ে উঠতে পারিনি। তুমি আমাকে ছেড়ে দাও অনামিকা। রজতের এমন প্রাণপণ আকুতি শুনে পুনরায় আরেকবার ফলফল করে হেসে উঠল সেই পিশাচিনী। তার হাসির মধ্যে মিশেছিল যেন অপূরণ্ত তাচ্ছিল্য আর বিদ্রুপ। সেই হাসি পরিষ্কার বলে দিচ্ছিল যে রজতের এই আকুতি পুরোপুরিভাবে প্রাধান্যহীন এক বিষয়। বিনা বাতাসে ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতিগুলো দপদপ করে দুবার কেঁপেই নিভে গেল, আর সমগ্র ঘর অতল অন্ধকারের সাম্রাজ্যে ডুবে যাওয়া সেই তীক্ষ্ণ ধারালো বৃহৎ নখ দিয়ে রজত এবং প্রলয় তালুকদারের উপর ঝাঁপিয়ে পড়ল ওই নারী। দুজন পুরুষ মানুষের প্রাণপণ মরণাত্মনা অন্তিমবারের জন্য ছড়িয়ে পড়ল সমগ্র ঘরের মধ্যে। হাতের ধারালো নখ দিয়ে তাদের পেট ও গলা ফালা ফালা করে দিল সেই নারী। কাঁচা রক্তের লাল ছিটেতে ভর্তি হয়ে গেল তার সমস্ত দেহ। বিছানার ঠিক পাশে দেওয়ালে হেলান দিয়ে বসেছিল জাগ্রতি। আজও তার সারা শরীর পুরোপুরি রক্তাক্ত, পরনের শাড়িটার রং পরিবর্তন হয়েছে। মেয়েটার দুই হাতে চোখে মুখে এবং দেহের বিভিন্ন অংশে কেবলই শুকনো রক্ত জমাট বেঁধে আছে। জাগ্রতি জলে ভরা দুই চোখ দিয়ে ক্রমাগত নেমে আসছে লবণাক্ত জলের সরু ধারা। রুমটা সম্পূর্ণ অন্ধকার। জাগ্রতি টের পাচ্ছে তার বুকের বাম দিকের মধ্যিখানটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য ফাঁকা ফাঁকা লাগারই কথা, কারণ তার নিজের দাদা রজত বসা খুন হয়েছে। গ্রাম থেকে শহরের প্রখ্যাত সমাজবিদ প্রলয় তালুকদারের বাড়িতে এসেছিল কোনো এক কাজে, আর তখনই তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে, বা বলা যায় কেউ তাদের দুজনকে একসাথে খুন করেছে। জাগ্রতি জানে এই কাজ তার নিজেরই, নিজের অজান্তে অবচেতনে নিজেই করেছে সে এমন কাজ, কিন্তু কেন করেছে সে কথা ঠিক বুঝে উঠতে পারল না। জাগ্রতি অপেক্ষা করছে ওই অশরীরী নারীর ফিরে আসার জন্য, তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। এই সমস্ত বিষয় ভাবতেই মশগুল ছিল সে এক সময়। জাগ্রতি অপেক্ষা করছে ওই নারীর ফিরে আসার জন্য, তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। এই সমস্ত বিষয় ভাবতে ভাবতেই ঠিক এমন সময় তার নাকে ওই মিষ্টি অপরিচিত সুগন্ধটা প্রবেশ করল। পাশ ফিরতেই জাগ্রতি দেখল অন্ধকারের মধ্যে এসে দাঁড়িয়েছে ওই রমণী, তবে আজ যেন তার মুখে এক আত্মতৃপ্তির হাসি ফুটে উঠেছে। জাগ্রতি তার উদ্দেশ্যে প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই রমণী নিজে থেকে বলে উঠল, প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই জাগ্রতি। তুমি আমাকে সাহায্য না করলে আমি হয়তো এত তাড়াতাড়ি অপরাধীদের শাস্তি দিতে পারতাম না।
আমি তোমার অনেক প্রশংসা শুনেছি, তাই আমি খুব ভালোভাবেই জানতাম যে তুমি একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং তুমি খুবই সৎ। তাই তো তোমার কাছে আমি সাহায্যের আবেদন নিয়ে এসেছিলাম, আর তুমি তুমি নিঃস্বার্থভাবে আমার সাহায্য করেছো। এবার আমি তোমাকে সমস্ত কিছু বলছি। আমার নাম অনামিকা, আমি তোমার দাদা রজত বসাকের দীর্ঘদিনের প্রেমিকা ছিলাম। তার এবং আমার ভালোবাসার সম্পর্ক ছিল অনেক দিনের, কিন্তু আমি আমি বুঝতে পারিনি যে আমি একটা মানুষকে নয় বরং একটা নরকের শয়তানকে ভালোবেসে ফেলেছি, তাকে বিশ্বাস করে ফেলেছি অন্ধের মতো। তোমার দাদা রজত বসাক অত্যন্ত লোভী একজন মানুষ ছিল, আর তাই তো আমাকে 3,00,000 টাকার বিনিময়ে এক রাতে বিক্রি করে দিল ওই শয়তান রাজেশ্বর রায়চৌধুরী আর প্রলয় তালুকদারের কাছে। সেই রাতে ওরা তিনজন মিলে আমায় ভোগ করেছিল। আমি জানি রজত তোমার দাদা, তাই তোমার রজতকে হত্যা করার জন্য তোমার কষ্ট হতে পারে, কিন্তু তুমি আমার দিকটাও একবার ভেবে দেখো জাগ্রতি। আমি তোমার দাদাকে শাস্তি দিইনি, বরং শাস্তি দিয়েছে এক জঘন্য বিশ্বাসঘাতক অপরাধীকে, যে কেবলমাত্র টাকার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। একটা নিরীহ মেয়েকে ফাঁসিয়ে তার সর্বনাশ ঘটিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দুইবার ভাবে না। তুমি বলো, যাকে বিশ্বাস করে, যার প্রতি আস্থা রেখে, যাকে ভালোবেসে আমি তার সাথে হাত ধরে রাতের বেলা বের হয়েছিলাম, আর শেষমেশ সেই কিনা আমাকে বিক্রি করে দিল টাকার লোভে। শুধুমাত্র শুধুমাত্র তাই নয়, আমি যখন ওদের এই অন্যায়ের কথা পুলিশের কাছে জানিয়ে দেব বলেছিলাম, তখন রাজেশ্বর রায়চৌধুরী একটা ভারী পিতলের ফুলদানি দিয়ে আমার মাথা দুঃখাদি করে দিয়ে মৃতদেহটা নদীর জলে ফেলে দেওয়ার ব্যবস্থা করল। আজ আমি আমার সমস্ত অপরাধীদের শাস্তি দিয়েছি, আমার আত্মা এবার মুক্তি পাবে। তোমার দাদার কাছ থেকেই আমি তোমার সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম। তাই তো তোমার ঠিকানা জেনে আমি এই এই হোস্টেলের রুমে এসে তোমায় দেখা দিই, তোমার সাথে যোগাযোগ করি। আমি জানতাম তুমি আমায় সাহায্য করবে, আবার মনে মনে বেশ কিছুটা সংশয়ও ছিল। যদি আগে থেকে আমি তোমায় সবটা বলে দিই আর নিজের দাদাকে শাস্তির হাত থেকে বাঁচাতে তুমি আমায় সাহায্য না করো, তাই এই সত্য আমি গোপন করেছিলাম সাময়িকভাবে, কিন্তু এখন সবটাই তোমায় বললাম। কথাগুলো বলতে বলতেই অন্ধকারের মধ্যে ক্রমে মিলিয়ে গেল অনামিকার আত্মা, চিরতরের জন্য মুক্তি পেল সে। জাগ্রতির মনের মধ্যে সৃষ্টি হওয়া সমস্ত প্রশ্নের উত্তর ততক্ষণেও পেয়ে গিয়েছে, সব হিসেব এতক্ষণে মিলেছে। সত্যি তার দাদা এরকম যে অতি জঘন্য কাজ করতে পারে কোনো মেয়ের সঙ্গে, তা তার ধারণা ছিল না একেবারেই। তার দাদা লোভী সে জানত, কিন্তু এতটা জঘন্য, এতটা সাংঘাতিক, বিশ্বাসঘাতক, নোংরা একটা মানুষ ছিল তা ভাবতেও ঘৃণা হলো তার। জাগ্রতি চোখের জল মুছল, আর সে কাঁদল না, কারণ রজত বসাক তার কৃতকার্যের জন্য উপযুক্ত শাস্তি পেয়েছে। এই চরম শাস্তি তার প্রয়োজন ছিল। কথায় বলে, বাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না, আর সেই বাপেরই শাস্তি পেয়েছে রজত বসাক। জাগ্রতি উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল সোজা স্নান ঘরের দিকে। স্নান সেরে ঈশ্বরের কাছে তাকে বসতে হবে একটিবার, তবেই মনটা শান্ত হবে। সে ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করল অনামিকার অতৃপ্ত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে করছো কি? জলদি সাবস্ক্রাইব করো আর নতুন নতুন গল্পের আপডেট পেতে থাকো। তাহলে চলো, আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।